আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আজকে আমাদের আজকের এই বিষয়ভিত্তিক আলোচনা দেখছেন কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, সকলকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আজকের এই আলোচনাটি আপনারা শেয়ার করে দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হলো সদকাতুল ফিতর, সদকাতুল ফিতরের ফজিলত, সদকাতুল ফিতর কাকে দেব, কম কী পরিমাণ দেব, এবং বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত আলোচনা, এক পক্ষ বলছে যে বাংলাদেশের মুদ্রায় টাকা দিয়ে যদি সদকাতুল ফিতর আদায় করা হয় তাহলে আদায় হবে না, এই সংক্রান্ত আলোচনা সংক্ষেপে করব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই শেয়ার করে দেন আর শেষ অবধি আমাদের সাথে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদাকাতুল ফিতর, সাদকা শব্দের অর্থ হলো দান করা, এটা আমরা সবাই জানি। ফিতর শব্দটি ঈদুল ফিতরের সাথে সংশ্লিষ্ট বিদায়, এটাকে ফিতর বলা হয়েছে। ফিতর মানে বাঙ্গা, মানে রোজা, বঙ্গ, ঈদুল ফিতর যেটা বঙ্গ করার ঈদ, মানে হচ্ছে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে রোজা বঙ্গ হয়ে যায়। তো এই কেন্দ্রিক যে সদকাটা দিতে হয় তাকে সাদাকাতুল ফিতর বলা হয়। তো আমরা দেখব সদকাতুল ফিতর প্রথমে আসবো যে একটা কার উপর ওয়াজিব। সদকাতুল ফিতর কিন্তু সবার উপর ওয়াজিব না, সবার উপর আমভাবে সদকাতুল ফিতর ওয়াজিব না। সদকাতুল ফিতর ওয়াজিব হচ্ছে যে সোবহে সাদেকের পর, মানে সোবহে সাদেক বলতে শাওয়াল মাস যদি চাঁদ দেখা যায়, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, মানে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়, তাহলে ওই রাত্রে সোবহে সাদেকের পর থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত, সোবহে সাদেকের পর থেকে ঈদুল ফিতরের জামাত নামাজের আগ পর্যন্ত, এই সময়ে যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হল 7.5 তোলা স্বর্ণ বা 5.5 তোলা রূপার সম পরিমাণ 1 বছর মালিকানায় থাকা, কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য 1 বছর মালিকানায় থাকা শর্ত নয়। যদি সোবহে সাদেকের পর থেকে আপনার এটাকে কী বলে রমজান ঈদুল ফিতরের আগ নামাজের আগ পর্যন্ত, এই সময়ে, এই অল্প সময়ের মধ্যে যদি কেউ নেশা পরিমাণ মালের মালিক হয় তাহলে তাকে সদকাতুল ফিতর দিতে হবে। সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তো এটা হচ্ছে নেশাটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 5.5 তোলা রূপা। তো এটা দুটো হচ্ছে বাটখারার মতো, আপনি 7.5 তোলা স্বর্ণ না ধরে 5.5 তোলা রূপায় ধরবেন, যেটা ধরলে গরিবের উপকার হবে সেটাই আমরা ধরবো। 5.5 তোলা রূপার সম পরিমাণ সম্পদ, টাকা অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা অথবা কিছু টাকা, সবগুলো মিলে যদি 5.5 তোলা রূপার সম পরিমাণ হয় তাহলে আপনাকে সদকাতুল ফিতর দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর সে সময়টা হচ্ছে সোবহে সাদেকের পর থেকে এটা ঈদুল ফিতরের জামাতের আগ পর্যন্ত, নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে জামাতে যাওয়ার আগ পর্যন্ত, এই সময় যদি আপনি এই নেশাব পরিমাণ মালের মালিক হন তাহলে আপনাকে সদকাতুল ফিতর দিতে হবে। তো সদকাতুল ফিতর ঈদুল ফিতরের দিন সোবহে সাদেক হওয়ার সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়, আমি আগেই বলেছি। এরপরে মনে করেন কেউ যদি আপনি কাদের, এখন আমরা আসি যে আমরা কাদের দেব সদকাতুল ফিতর, আমার অধীনস্থ যদি কেউ থাকে, যেমন আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, আমি একীভূত পরিবারের মধ্যে আমি আছি, আমার মা বাবা আছে, স্ত্রী আছে, সন্তানরা আছে, সব মনে করেন 7 জন আছে, আমি সহ 8 জন, তাহলে এই 8 জনের ফিতর আমাকে আদায় করতে হবে। হ্যাঁ, যদি আবার এখানে মশালা হলো যদি সন্তানরা যদি সাবালক হয়, হ্যাঁ সন্তানরা সাবালক অথবা স্ত্রী, তাহলে এই অবস্থায় হলে তাহলে ওই ব্যক্তির উপরে ওয়াজিব হবে না সকলের ফিতর আদায় করা। যদি তার নাবালক সন্তান থাকে, যেমন ছেলে মেয়ে নাবালক অবস্থায় আছে, তারা বালক না, সাবালক না বা বালিকা না, তো ওই অধীনস্থ যারা আছে ছেলে মেয়ে, তাদের সে সকলের সদকাতুল ফিতর আদায় করবে। যেমন কারো আছে ছেলে মেয়ে 5 জন আছে, তাহলে তাকে 5টি ফিতর আদায় করতে হবে, নিজের ফিতর আদায় করতে হবে, স্ত্রীর ফিতর আদায় করতে হবে, মোট 7টা ফিতর তাকে আদায় করতে হবে। আর যদি ছেলে মেয়ে বড়ো হয়ে যায়, বালিক হয়ে যায়, তাহলে ওই ওয়াজিবের, এই ওয়াজিবের যে হুকুমটা, এই হুকুম ওই ব্যক্তির উপর বর্তাবে না, তখন তার ছেলে মেয়ে যারা বালিক হয়েছে তাদের নিজেদের উপর এটা বর্তাবে। তাহলে আপনি আপনার অধীনস্থ যদি দাস দাসী থাকে, হ্যাঁ আপনার মা বাবা যদি আপনার সাথে থাকে, হ্যাঁ তারা বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন কোনো ইনকাম করে না,
আপনার স্ত্রীরও ইনকাম করে না, সেক্ষেত্রে আপনি সকলের ফিত্র আদায় করতে হবে, প্রত্যেকের ফিত্র আপনাকে দিতে হবে, সে বালেক হোক না বালেক। আর বালেক হওয়ার পরেও যদি তারা আপনার অধীনে থাকে, তাদের আয় ইনকাম যদি না থাকে, তাহলে সবগুলোর ফিত্র আপনাকে আদায় করতে হবে, আপনি আদায় করবেন। তো এক্ষেত্রে হিসাব করতে হবে, যেমন সোবহে সাদেকের কেউ যদি সোবহে সাদেকের পূর্বে মারা যায়, সোবহে ভালো করে খেয়াল করেন, সোবহে সাদেকের পূর্বে যদি আপনার পরিবারের কোনো সদস্য যদি মারা যায়, তাহলে তার সদগতুল ফিতর দিতে হবে না। সদগতুল ফিতর তার সেই সদগতুল ফিতর যাদের পক্ষ থেকে দেওয়া হবে তাদের মধ্যে সে গণ্য হবে না। অথবা আপনার কোনো ছেলে মেয়ে যদি সোবহে সাদেকের পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, অথবা সোবহে সাদেকের পরে যদি কেউ মুসলমান হয়, হ্যাঁ, তাহলে তার উপর সদগতুল ফিতর ওয়াজিব নয়। তাহলে আপনার হিসাবটা হবে, আপনার ছেলে যদি সোবহে সাদেকের আগে যদি ভূমিষ্ঠ হয়, তাহলে তাকেও আপনি হিসাবের মধ্যে ধরতে হবে। কিন্তু যদি সোবহে সাদেকের পরে যদি সেই দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে, তাহলে ও সন্তান আর হিসাবে আসবে না। এই হিসাবে আমরা সদগতুল ফিতর আদায় করতে হবে। যদি সোবহে সাদেকের আগে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে আমি আমার পরিবার সদস্যদের সাথে তাকেও যোগ করব। আর যদি সোবহে সাদেকের পরে সে জন্মগ্রহণ করে, তাহলে তার ফিত্রা আদায় করতে হবে না। অথবা কেউ যদি সোবহে সাদেকের আগেই মারা যায়, তাহলে তার ফিত্রাও আদায় করতে হবে না। এবার আসেন সময়, আমরা কখন আদায় করব। সুন্নত তরিকা হচ্ছে ঈদগাহে রওনা হওয়ার আগেই সাদাকাতুল ফিতর দেওয়া সুন্নত। সোবহে সাদেকের পর ঈদের নামাজের আদায় করার পূর্ব পর্যন্ত এটা সুন্নত। ফতোয়া আলমগীরের এক প্রথম খণ্ডে 194 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি উল্লেখ আছে যে সোবহে সাদেকের পরে, তারপরে ঈদুল ফিতরের নামাজ পড়ার পূর্বে এই জিনিসটা আদায় করবে, এবং এই সময় আদায় করাটা সুন্নত। অবশ্যই এর আগে এবং পরেও আদায় করা যায়। কেউ যদি এর আগেও আদায় করে, এরপরে যদি আদায় করে আদায় হবে, তবে সুন্নত তরিকা হচ্ছে ঈদগাহে রওনা হওয়ার আগেই দিয়ে দিতে হবে। হ্যাঁ, ঈদগাহ আগেই দিয়ে দিতে হবে। তাহলে এটার যে উদ্দেশ্য, যা হলে এই ঈদের আনন্দটা সাধারণ মানুষ, যারা গরিব মিসকিন, যারা এই সদকাতুল ফিতর যারা খেতে পারবে, তাদের ঈদের আনন্দের সাথে তাদেরকেও আমরা সামিল করলাম। এবার আসি আমরা সদকাতুল ফিতরের ফজিলত কী। হজরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন। কেন অপরিহার্য করেছেন? অনর্থক অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য, এবং নিঃস্ব লোকের আহার যোগানোর জন্য। এটা আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস। যে দুইটি কারণে, একটি হচ্ছে যে নিঃস্ব লোকের আহার যোগানোর জন্য, যারা নিঃস্ব হত দরিদ্র গরিব, হ্যাঁ, তাদের আহার যোগানোর জন্য, তাদের একটু খাদ্য বা ঈদের যে আনন্দটা যাতে তারা পায় সেজন্য। এবং রমজান মাসে আমরা রোজা থাকা অবস্থায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কাজ বা অনাকাঙ্ক্ষিত কথাবার্তা, অশালীন কথা, অশ্লীল কথাবার্তা বা যে মাকরুহাত যে সমস্ত কাজগুলো রয়েছে রোজার মধ্যে, যেগুলো করলে আসলে রোজা হালকা হয়ে যায়, এই সমস্ত কার্যক্রম রোজার মধ্যে, বড় আওয়াজে কথা বলা, চিৎকার করে কথা বলা, হ্যাঁ, রোজার মধ্যে, তারপরে রোজার যেমন কেউ যেমন আমরা গান বাজনা দেখছি, আমরা রোজা অবস্থায় এগুলো দেখেছি, রোজা অবস্থায় আমরা বিভিন্ন ধরনের মাকরুহ কাজ আমরা করেছি, যেগুলোর কারণে রোজা ভাঙে না তবে মাকরুহ হয়, এই সমস্ত ক্ষতিগুলো করার কারণে, অথবা রোজা অবস্থায় আমরা অশ্লীল কথাবার্তা বলেছি, যেগুলো রোজা অবস্থায় বলা ঠিক না, এগুলো আমরা বলেছি, এই কারণে রোজার মধ্যে যে ক্ষতি হয়েছে, তো সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষতিটা পূরণ করে দেন। এটাই হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস। এরপর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা সূত্রে আরেকটি হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজা সদকাতুল ফিতর আদায় করা না পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যে এটা ঝুলন্ত থাকে। হ্যাঁ, আমি যে রোজা রেখেছি, রোজার মধ্যে যে সমস্ত ত্রুটি হয়েছে, আমি যে রোজার মধ্যে অশালীন কথাবার্তা বলেছি, জগডা ফাসাদ করেছি, রোজার সাথে সামঞ্জস্যতা নেই এমন কোনো কাজ আমরা করেছি বা কথা বলেছি, এই সমস্ত কারণের যে রোজার মধ্যে কিছু ত্রুটি হয়েছে, এই ত্রুটির কারণে রোজা সরাসরি আল্লাহর দরবারে এই রোজা কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যে এটা ঝুলন্ত অবস্থা থাকে। কেউ যদি সদকাতুল ফিতর আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মধ্যে ঘটে যাওয়া এই সমস্ত ত্রুটিগুলোকে আল্লাহ এই সদকাতুল ফিতরের মাধ্যমে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি আত-তারগীব ওয়াত-তারহীব 2 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, যে কেউ যদি সদকাতুল ফিতর যদি আদায় না করে, তাহলে তার রোজাটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। যখন সে সদকাতুল ফিতর আদায় করে, তখন তার রোজাটি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে আমরা জানলাম যে রোজার আসলে এই যে সদকাতুল ফিতরের বিশাল ফজিলত। আমরা এত কষ্ট করে রোজা, যে রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু, এত অফার ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রোজার প্রত্যেকটি আমল 700
কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেন। আল্লাহ কুল্লু আমল ইবনে আদম ইউদাআফুন হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিরহামিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া নাজিসি বিহি। যে অন্যান্য আমলগুলো 10 থেকে 700 পর্যন্ত বাড়ায় দেয়, কিন্তু রমজানের মধ্যে যে সমস্ত আমলগুলো সেটা আরও বেশি কোটি কোটি গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। রমজান রোজাদারের জন্য একটা জান্নাত আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, রায়ান রোজাদাররা এখানে প্রবেশ করার পরে এটা বন্ধ করে দেওয়া হয়। রোজাদারের জন্য বিশাল একটা নফল আদায় করবে, তো একটা ফরজের সমান এই সে, এবং একটা রাত্রে রয়েছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম। তো এই সমস্ত অফারগুলো, এই সমস্ত রোজার এই সমস্ত সবগুলো, এটা সদকাতুল ফিতর যখন আমরা আদায় করব, তখন এই রোজা এবং রোজা কেন্দ্রিক যত আমলগুলো আছে সবগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে রোজার আমরা সাথে সাথে আরও কিছু, যে এই সদকাতুল ফিতরের মাধ্যমে আমরা আমাদের আশেপাশে যারা আছে, যে সমস্ত হত দরিদ্র মানুষ আছে যারা আসলে দরিদ্রতার কষাগারে নিমজ্জিত, এই সমস্ত ব্যক্তিদের মুখে আমরা হাসি ফুটাবো। শুধু নিজে আমরা খুশি হব না, এই যে আমার প্রতিবেশী আমি আমার এই দান দ্বারা তারা কিছু স্যামেসিনি খেতে পারলো, তাদের বাচ্চারা একটু হাসি খুশি ভাবে উদযাপন করতে পারলো, এটা আমার কাছে বিশাল ভালো লাগার একটা বিষয়, এই জিনিসটা আমরা অর্জন করব। তাহলে এটা আমরা জানলাম। এবার আমরা আসি, আমরা কাদেরকে প্রদান করব এই সদকাতুল ফিতর, আমরা কাদেরকে দেব? সদকাতুল ফিতরের খাত হচ্ছে যাকাতের খাত, যেগুলো সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে বলতেছেন যে সাদাকাতুল ফিতর যাকাত অথবা সাদাকাতুল ফিতর কারা পাবে? এক নম্বর হচ্ছে ফকির, যারা ফকির দরিদ্র, এরপর মিসকিন নিঃস্ব ফকির, যারা অসহায় গরিব মিসকিন যারা তারা পাবে। এরপর ওয়াল আমিলিন আলাইহা, যাকাত উঠানোর কাজে যে সমস্ত কর্মচারী নিয়োজিত বা কর্মকর্তারা নিয়োজিত আছেন তাদের বেতন হিসাবে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, তারপরে অমুসলিমদেরকে দেওয়া যাবে তাদের সফট কর্নার জন্য, যে তাদের অন্তর যাতে ইসলামের দিকে ধাবিত হয়, ইসলামের দিকে তাদের সুধারণা জন্মে, এই জন্য তাদেরকে দেওয়া যাবে। ওয়াফির রিকাব, আর দাস মুক্তির জন্য। এরপর ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত, ঋণে বোঝায় তারা জর্জরিত, এই সমস্ত ব্যক্তিদেরকে ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য তাদেরকে দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সরাসরি জিহাদরত আছে, মুজাহিদ যারা, তাদেরকে দেওয়া যাবে। ওয়াবনে সাবিল, এবং সফর মুসাফির, যারা যিনি সফর অবস্থা আছে, সফর অবস্থায় তিনি কোটিপতি হন, সফর অবস্থায় লাখপতি হন, কিন্তু সফর অবস্থায় যে যারা আছে তারা সদকাতুল ফিতর খেতে পারবে। ফরিদাত মিন আল্লাহ আল্লাহ আলিম হাকিম। তাহলে এই 8টা খাতে আমরা সদকাতুল ফিতর আমরা দিতে পারবো। এরপর আসুন পরিমাণটা হচ্ছে বিভিন্ন আইটেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে যেগুলো আমরা পাই সহিহ সনদে, যে গম, জব, কিশমিশ, খেজুর এবং পনির, এগুলো দিয়ে আমরা দিতে পারবো। যেমন গম অথবা আটা ভালো মানের, এগুলো 1 কেজি 650 গ্রাম, একটা ফেতরার জন্য 1 কেজি 650 গ্রাম বর্তমান বাংলাদেশের বাজার মূল্য 70 টাকা। এরপর যদি আমি আরেকটু ভালো দিই তাহলে হবে জব দিতে হবে, জবের পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম, এটার বর্তমান বাংলাদেশের দাম হচ্ছে 280 টাকা। এরপরে কিশমিশও হচ্ছে একই পরিমাণ, 3 কেজি 300 গ্রাম, বর্তমান বাংলাদেশের বাজার মূল্য হচ্ছে 1320 টাকা। এরপর অথবা আমরা খেজুর দেবো, খেজুর ভালো মানের 3 কেজি 300 গ্রাম, ভালো মানের খেজুর যদি আমরা ধরি, মোটামুটি ভালো মান বলতে মিডিয়াম মানের, তাহলে এটা হবে 1650 টাকা। আর পনির যদি হয় 3 কেজি 300 গ্রাম, তাহলে পনিরের দাম হবে 2310 টাকা, 2310 টাকা। তাহলে সর্বনিম্ন হলো আটা বা গম 1 কেজি 650 গ্রাম, আর সর্বোচ্চ হলো পনির 3 কেজি 300 গ্রাম। এর টাকা হিসেবে যদি দিই আমরা 70 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ হচ্ছে 2310 টাকা। আমি আবার বলছি, গম, আটা 1 কেজি 650 গ্রাম, 70 টাকা, জব 3 কেজি 300 গ্রাম, 280 টাকা, কিশমিশ 3 কেজি 300 গ্রাম, 1320 টাকা, খেজুর 3 কেজি 300 গ্রাম, তার 1650 টাকা, পনির 3 কেজি 300 গ্রাম, 2310 টাকা। এইসব আমরা দেবো, আমরা সর্বনিম্ন 70 টাকার কমে আমরা ফিতরা আমরা দিতে পারবো না। এখানে আরেকটি বিষয় আছে, যে যেমন যে সমস্ত মুরব্বীরা রোজা থাকতে পারেন না, আমরা তাদের জন্য ফিদিয়া দিয়ে দিই, তো একটা রোজার জন্য এক কমপক্ষে একটা ফিতরা সমান। হ্যাঁ, যদি 30টা রোজা হয় তাহলে 321 টাকা। মনে মুরব্বী আমাদের মা বোন অথবা দাদা দাদি রোজা রাখতে পারেন না, হ্যাঁ, তাহলে অন্যদেরকে আমরা ফিদিয়া দেবো, এটা কমপক্ষে একটা রোজার জন্য একটা ফিতরা। এবার আসি গুরুত্বপূর্ণ এই আলোচনাটি, যে আমাদের দেশে আমরা আসলে আগে এই ধরনের বিভেদ ছিল না বা ঝগড়া ফাঁসা ছিল না, আমরা সবাই টাকা দিয়ে ফিতরা দিয়েছি। এখন বর্তমানে বিভিন্ন মিডিয়াতে আসছে যে টাকা দিয়ে যদি ফিতরা দেওয়া হয় তাহলে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানাতে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা দিয়ে দিয়ে বলছে সেটাই দিবে। এই ক্ষেত্রে আমরা একটু আলোচনা করব সংক্ষেপে।
এক্ষেত্রে আমি বলে রাখি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী, ইমাম ইবনে আবি শাইবা, বাইহাকী রহমতুল্লাহ আলাই, তারপরে ইমাম বুখারী, ইমাম হাসান বসরি, উমর ইবনে আব্দুল আজিজ, শেখ ইবনে তাইমিয়া সহ বিশাল এক জামাত, ওনারা বলতেছে যে দ্রব্য মূল দ্রব্যের বিপরীতে মূল্য দিয়া ফেতরা দিলে আদায় হয়ে যাবে, বা টাকা দিয়ে, আমাদের দেশে যেহেতু মুদ্রার নাম টাকা, টাকা দিয়ে আদায় করলে ফেতরা আদায় হয়ে যাবে। তাহলে এই পরিমাণটা হবে ওই যে আমি আগেই বলেছি ওই পরিমাণ, হ্যাঁ, বাদার মূল্য। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, এই বিদগ্ধ আলেম, যুগশ্রেষ্ঠ মহাদ্দেশ, যুগশ্রেষ্ঠ ফকি, ওনাদের মতে যে বাজার মূল্যের ওই দ্রব্যের বাজার মূল্য দিয়া তথা টাকা দিয়ে যদি কেউ ফিতরা আদায় করে, তার নিঃসন্দেহে তার এটা আদায় হয়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এখানে হাদিসটি এনেছেন গম, কিশমিশ, পনির ইত্যাদির খাদ্যদ্রব্য দিয়ে আদায় করলে তা হয়ে যাবে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট খাদ্যদ্রব্য বা একটা নির্দিষ্ট দ্রব্যের মধ্যে আল্লাহ নবী সীমাবদ্ধ করেননি, তিনি অবলিক করেছেন যে কেউ যদি আটা আটা অথবা জব অথবা কিশমিশ অথবা পনির, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে। এটা বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 131 নম্বর হাদিস পৃষ্ঠার মধ্যে এবং হাদিস নম্বর 1516 নম্বর হাদিসের মধ্যে রাস। এরপর 2 নম্বরে দেখেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাই তিনি একটা বাব কায়েম করেছেন, ফি ইতা ই দারাহিম ফি যাকাতুল ফিতরে, হ্যাঁ, যে যাকাতুল ফিতরের ভিতরে তথা সদকাতুল ফিতর দেরহাম দিয়া তথা মূল্য দিয়া আদায়ের অধ্যায় বা বাব, ঠিক আছে। তিনি এখানে একটি হাদিস এনেছেন, হাদ্দাসানা আবু উসামা আন জুহাইর ক্বালা সামিতু আবা ইসহাক ইয়াকুলু আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানা আদ-দারাহিমা বিকীমাতি ত্বাআম। অর্থ হচ্ছে হযরতে উসামা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত ইমাম জুহরি থেকে, ইমাম জুহাইর থেকে, তিনি বলেন আমি শুনেছি আবা ইসহাক, আবু ইসহাক অত্যন্ত জরুল কদরের একজন তাবি, তিনি বলেন ইয়াকুল, তিনি বলেন আদরাকতুহুম, আমি সাহাবা ইকরামদেরকে পেয়েছি, ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান, যে তারা রমজানের সদকা তথা সদকাতুল ফিতর ফিতর ইউতুনা তারা আদায় করতেন, দিয়ে দিতেন আদ-দারাহিমা বিকীমাতি ত্বাআম, খাদ্য দ্রব্যের মূল্য হিসেবে দেরহাম দিয়ে দিয়ে দিতেন। তাহলে এখানে বিখ্যাত তাবি আবু ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমি আমার সময়ে সাহাবা ইকরামদেরকে দেখেছি, যে সাহাবা ইকরামকে দেখেছি তারা ওই যে পরিমাণ খাদ্যদ্রব্য রয়েছে ওই পরিমাণ খাদ্যদ্রব্যের মূল্য হিসাবে দেরহাম দিয়ে তারা সদকাতুল ফিতর আদায় করে দিতেন। এই হাদিসটি ইমাম ইবনে আবি শাইবা, ইমাম আবু শাইবা 2 নম্বর তার কিতাব মুসান্নাব আবি শাইবার মধ্যে 2 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 10371 নম্বর হাদিসে এই হাদিসটা তিনি এনেছেন এবং সনদ হিসাবে হাদিসটি সহি। তাহলে দেখেন যে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি দেখেছেন যে সাহাবায়ে কেরামের টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছেন। সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারবো যে সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে। হ্যাঁ, তারা দেরহাম দিয়ে দিয়েছে, তাদের দেশের মুদ্রার নাম দেরহাম, আমাদের দেশে মুদ্রার নাম টাকা, সুতরাং টাকা দিয়ে নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম দিয়েছেন, সুতরাং এটা দিয়ে আদায় করলে আদায় হবে। এরপরে দেখেন মুসান্নাব ইবনে আবি শাইবা আরেকটি হাদিস রয়েছে, হাদ্দাসানা ওয়াকি আন সুফিয়ান আন হিশাম আন হুসাইন আন হাসান ক্বালা লা বাসা আন তু'তিয়া আদ-দারাহিমা ফি সাদাকাতিল ফিত্র। এখানে হযরতে হাসান বসরি বিখ্যাত মুহাদ্দিস, হ্যাঁ, বিখ্যাত ওলি এবং বিখ্যাত মুহাদ্দিস ফকিহ হযরতে হাসান বসরি রহমতুল্লাহ একটা কাউল হযরতে মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি এনেছেন যে আমাদের নিকট হাদিস বর্ণনা করেন ওয়াকি, তিনি বলেন আমাদের নিকট বর্ণনা করেন সুফিয়ান, তিনি বলেন আমাকে হিশাম বর্ণনা করেন হাসান বসরি থেকে, হাসান বসরি বলেন লা বাসা, কোনো সমস্যা নেই, আন্তুতিয়াল আদ-দারাহিমা দেরহাম দিয়ে দেওয়া ফি সাদাকাতুল ফিত্রে, সাদাকাতুল ফিত্রে তথা সাদাকাতুল সাদাকাতুল ফিত্র দেরহাম দিয়া আদায় করতে কোনো সমস্যা নেই, হযরত হাসান বসরি উল্লেখ করেন। এই হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবার 2 খণ্ডের 398 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং হাদিস নম্বর হচ্ছে 10371 নম্বর। এরপর আসেন পঞ্চম খলিফা হিসেবে যাকে আমরা চিনি, পঞ্চম খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তার থেকে একটা রেসালা আছে, একটা চিঠি আছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, এর চিঠি সেটা হচ্ছে হাদ্দাসানা ওয়াকি আন কুররাতা ক্বালা জাআনা কিতাবু উমর ইবনে আব্দুল আজিজ ফি সাদাকাতিল ফিত্র নিসফু সাঈন আন কুল্লি ইনসারিন আও কীমাতুহু নিসফু দিরহাম। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির একটা ছিটি
মুসান্নাব ইবনে আবি সাইবা তিনি এটা উল্লেখ করেন। এখানে মধ্যে আছে যে নিস্তেসা নিস্তেসা আর কি মানে মূল্য দিয়া সদকাতুল ফিতর আদায় করার জন্য তিনি রেসালাতে সিডিতে উল্লেখ করেছেন। এই হাদিসটি দ্বিতীয় মুসান্নাব আবি সাইবা দ্বিতীয় খণ্ডের 398 নম্বর পৃষ্ঠা এবং হাদিস নম্বর হচ্ছে 10369 নম্বর হাদিস। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামী ইতিহাসে পঞ্চম খলিফা হিসাবে উনি প্রসিদ্ধ। তিনিও তার রেসালার মধ্যে চিঠির মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন কেউ যদি খাদ্যের বিপরীতে যদি কেউ মূল্য পরিশোধ করতে দিতে চায় তাহলে সেটা অবশ্যই দিতে পারবে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার রচিত কিতাব সুনানুল কুবরার 6 নম্বর খণ্ডের 189 নম্বর পৃষ্ঠায় এই বাবটি কায়েম করেছেন, বাবু মান আজাজা আখযা আল কিয়াম ফি যাকাত। তাহলে তার দৃষ্টিতে তিনি যে জাকাত সদকাতুল ফিতর টাকা দিয়া আদায় করলে আদায় হবে যারা জায়েজ মনে করেন তাদের আলোচনা প্রসঙ্গে যে বাব তিনি কায়েম করেছেন এটা দিয়ে তিনি নিজেও বুঝিয়েছেন যে ইমাম বাইহাকি নিজেও এই মতের প্রবক্তা যে খাদ্যদ্রব্যের বিপরীতে যদি কেউ টাকা তার মূল্য পরিশোধ করে দেন তাহলে তার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এরপর একটি আল্লামা ইবনে রশিদ রহমতুল্লাহ আলাইহি বলেন উক্ত মাসালাটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হানাফিদের সহমত পোষণ করেছেন ফাতুল বাহারি তৃতীয় খণ্ডে 312 নম্বর পৃষ্ঠা। এই বিষয়ে আহমদ আল গুমারি রহমতুল্লাহ আলাইহির আরবি ভাষায় 150 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন তাহাকিকুল আমাল ফি ইখরাজ যাকাতুল ফিত্র বিল মাল। এরপরে আরও কিতাব আছে যে বাদাইউস সানাই দ্বিতীয় খণ্ডের 969 নম্বর পৃষ্ঠা। এরপরে আল মাবসুত লিস সারাকসি তিন নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা বুঝলাম কিতাব হাওলা দিলাম এই সমস্ত কিতাব উল্লেখ আছে এবং শেষ আমি আবার বলছি যে টাকা দিয়া ফিতরা আদায় করলে আদায় হয়ে যাবে। ইমাম বুখারীর মতো বিদগ্ধ এবং যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিস জগতে যিনি সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী বলতেছে এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত সুফিয়ান সাউরি আরও একজন মস্ত বড় ফকিহ এরপর হাসান বসরি ওমর ইবনে আব্দুল আজিজ এবং ইবনে শাইখ ইবনে তাইমিয়া ইবনে শাইখ ইবনে তাইমিয়া অবশ্য সত্য সাপেক্ষে তিনি বলেছেন সত্য সাপেক্ষে টাকা দিয়ে আদায় হবে। তো সুতরাং আলোচনা শেষ পর্যায়ে আমরা এসে এটাই আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি। আমরা আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি যে সদকাতুল ফিতর যদি আমরা খাদ্যদ্রব্যের যে পরিমাণ রয়েছে সে তার বর্তমান বাজার মূল্য উচিত বাজার মূল্য যদি আমরা টাকা দিয়ে আদায় করি তাহলে অবশ্যই আমাদের এটা আদায় হবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকাতুল ফিতর তো আমি একটি অনুরোধ করবো যে যাকাত সদকাতুল ফিতর ওয়াজিব ফরজ হওয়ার জন্য যে শর্ত এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা তো আছে, বাকি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের উপরে এটা ওয়াজিব, আমরা সুন্নত হিসেবে বা নফল হিসেবে যদি আমরা আদায় করে দিই তাহলে আমাদের রোজাগুলো কবুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার উপর ওয়াজিব হয় না তো কী হয়েছে, আমি নিসাব পরিমাণ মালের মালিক হই না তো কোনো সমস্যা নাই, এখানে মাত্র 70 টাকা। সুতরাং আমি যদি আমার রোজাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করে নিতে চাই এবং এই রোজা এই রমজান এই রোজা এবং এই কোরআন কারিম আমাদের পক্ষে সাক্ষ্য দেবে, সুতরাং যদি কোনো ত্রুটি বিচ্ছুতি আমাদের হয়ে থাকে আমরা হয়েছে অবশ্যই হয়েছে, সুতরাং সেগুলো কারণের জন্য আমরা অবশ্যই সদকাতুল ফিতর আদায় করব। আর আমরা যদি সবাই যদি এগিয়ে আসি তাহলে এই যে দিন দরিদ্র যারা রয়েছে তারা উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।